বেটা হাত ভাই আছেন? ডেলিভারি ম্যান ওনার নামে একটা পার্সেল দিয়া গেছে, ভিতরে গিয়ে দেখে আসি কিনা। উনি ভাই, পার্সেলটা কি আপনার? আমার পার্সেল? আমার কিসের পার্সেল? কে অর্ডার দিছে? তোর কে দিয়ে গেছে? আমাকে একজন ডেলিভারি ম্যান নিচে দিয়ে গেছে। ডেলিভারি ম্যান নিচে দিয়ে গেছে আমার পার্সেল চক পেন্সিল থেকে? কে অর্ডার করছে এটা আমার নামে? টাকাও ইয়া পেট। দাঁড়া, ফোন দেই দেই, নিশ্চয় মনে তোর ভাবি অর্ডার করছে। হ্যালো, এই একটা ডেলিভারি আসছে এই যে চক পেন্সিল থেকে, এটা কি তুমি অর্ডার করছো নাকি আমার নামে? এই আমার আমার অ্যাড্রেসে? ও, তাই আমাকে বলবা না তুমি এটা তুমি যে অর্ডার করছো। আমি তো ভাবছি যে এবার কোথা থেকে কোন পার্সেল আসলো। এই যে অফিসে পার্সেল দিয়ে গেছে, এটা কি ভিতরে কি? আচ্ছা 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 আচ্ছা, কার জন্য? অফিয়ার জন্য? আমারে বলতা, আমি তো নিয়ে আসতাম। ও আচ্ছা, এটা ও এটা পাওয়া যায় না নর্মালি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি তাহলে এটা নিয়ে আসবো আসার সময়। ওকে ওকে, আল্লাহ হাফেজ। এটা কি ভিতরে দেখি তো, দাঁড়া, কি অর্ডার করছে উনি? এক 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 বা এক এক সময় এক এক বায়না, আমার নামে নামে অর্ডার করে রাইখা দেয়, পরে আর ইয়া থাকে না। হ্যাঁ, অফিস অ্যাড্রেস সবকিছু আমার নামে দিছে। কই, আমারও তো ফোন দিল না। তুই কি তোর তুই কি ইয়া নিচে ওই যে ইয়াতে রিসিপশনে দিয়ে গেছে নাকি? জি। ও, কি দিছে দেখি, দাঁড়া, আছে নাকি? chalkpencil.com। আচ্ছা, ওদের অফিস কোথায়? মিরপুর DHS রোড নাম্বার 10। দাঁড়া, কি আছে এটা দেখে নি জিনিসটা কি। হ্যাঁ, এইটা আবার কি জিনিস? ওয়াইভ অ্যাক্টিভিটি বুক। ভিতরে কি? ওরে বাবা, কল, ওরে বাবা, মার্কার পেনও আছে দেখি। দাঁড়া, বাংলা ইংলিশ আরবি ম্যাথ গেম ডট ডট ম্যাথ এন্ড পিকচার জ্যামিতি। তাহলে এইটা অর্ডার দিছে উনি? ও, এটা কি ডাস্টার দেখি তো। ও নাইস তো জিনিসটা, এই যে এটা এইভাবে এইভাবে মনে এই যে মানে আর্ট করে মনে এইভাবে, এই যে বাচ্চাদের শিখার জন্য। হ্যাঁ, আবার এটা মুসাও যায় নাকি? এই কো, ওয়াও, জিনিসটা তো আসলে জোস। হ্যাঁ, ম্যাটেরিয়াল গুলো তো সুন্দর বাবু। সারাদিন বসে বসে ট্যাব দেখবো, সারাদিন বসে বসে ট্যাবে কার্টুন দেখবো, পড়ার সময় যাওয়ার আম্মু পড়তে পড়তে একটু বসায়, কোনো পড়াশোনা তো করেই না, বলে যে কার্টুন দেখবে। যাক, এটা হয়েছে, ভালো হয়েছে, এটা মানে খেলতেও পারবো প্লাস ইয়াও করতে পারবো। হ্যাঁ, যাক ভালো হয়েছে, জিনিসটা সুন্দর আছে, অনেক কিছু আছে। এই যে এখানে ইয়ে আছে, যে ত্রিভুজ স্কোয়ার, তারপরে যে আর্ট করতে পারবো, বল আছে, গাছ আছে, তারপরে ওয়াচ আছে। সুন্দরই হয়েছে, আরবিও আছে, আলিফ বা তা সা জিম হা খ দাল জাল র যা সিন শিখতে হবে। এই যে এখানে আবার ইয়েও আছে, আলি আলিফ আল্লাহু বা বাইতুল আল্লাহ, বাইতুল্লাহ আল্লাহর ঘর, তা তামরুন খেজুর, সা সামারুন ফল, অনেক কিছু আছে। এগুলোর অর্থ মানে ওয়ার্ডের আরবি হরফের সাথে সাথে এগুলোর অর্থও দিয়ে দিছে, তর্জমাও করে দিছে। যাক, জিনিসটা খুবই ভালো হয়েছে।
বাসায় গেলে অফিয়ারে এই জিনিসটা দিব, অফিয়ার অনেক দেখে অনেক খুশি হবে। কোয়ালিটি ভালোই আছে, কোয়ালিটি খারাপ না। এই জিনিসগুলা মানে ম্যাট করা, ম্যাট করা প্লাস আবার লিমিটিং করা, এবং অনেক মোটা, কোয়ালিটিটা ভালোই আছে। অনেক কিছু শিখা যায়, এই যে শব্দ আছে, বাংলা সংখ্যা বানান লেখা ও পড়া, শূন্য, এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, দশ। এই যে আবার এইখানেও আছে, বাংলা সংখ্যা লিখা ও পড়া, শূন্য, শূন্য মানে এই যে এটা মানে ইয়া করে দেখাইছে আর কি, মানে ছবি আকারে দেখাইছে বাচ্চারা যাতে বুঝতে পারে, শিখতে পারে। আরো অনেক কিছু আছে, এই যে এটা হইলো গিয়া, এই যে ম্যাজ গেম, মানে এটা আর্ট করে 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 এই যে এখান থেকে স্টার্ট হয়েছে, এখান থেকে ফিনিশ হয়েছে, বাচ্চারা খেলতে পারে। অ্যাটলিস্ট ট্যাবের যে ইয়াটা আছে, ট্যাব ট্যাব থেকে দূরে রাখা যায়, ট্যাবে সারাদিন ট্যাব দেখে চোখে সমস্যা হয়, পরে লাস্টে শেষে মানে ওইটা একটা নেশা হয়ে যায়। সো তার কারণে এই জিনিসটা বেস্ট। তার নাম হচ্ছে হোয়াইট অ্যাক্টিভিটি বুক, অনেক কিছুই আছে। সো এটা পাঠাইছে chalkpencil.com, ওদের অফিস হচ্ছে গিয়ে হাউস নাম্বার 734 এবং 36, রোড 10, এভিনিউ 4, মিরপুর, DHS। সো আমার বাচ্চার আম্মা বাচ্চার জন্য বইটা অর্ডার করছে। সো ম্যাডাম তো ম্যাডামরে তো জানাইছি। সো ম্যাডামরে এটা বাসায় নিয়ে যেয়ে দিব, দেখবো যে মেয়ে খেলা করে কিনা এটা দিয়া, বা কিছু শিখতে পারে কিনা, নাকি আবার সেই ট্যাবের ভিতরে পড়ে থাকে। সো আজকে এটাই দেখার বাকি আছে। অফিয়া মা এইদিকে তাকাও, সারাদিন শুধু কার্টুন দেখলে হবে, পড়াশোনা করতে হবে না, করতে হবে মা, তুমি না স্কুলে ভর্তি হবা, স্কুলে ভর্তি হলে তো পড়াশোনা করতে হবে। আচ্ছা আপেল খেও, তুমি আগে একটু পড়াশোনা করো, সারাক্ষণ শুধু মেয়েটা মানে সারাদিন কার্টুন কার্টুন কার্টুন, কি হবে যে আমি ওর পড়াশোনায় মন বসাবো, আমি তো একদমই বুঝতেই পারছি না। কিসে কিসে কি সমস্যা? এই দেখো তোমার মেয়ে সারাটা ক্ষণ শুধু এই শিবা 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 সারাটা ক্ষণ দেখতে থাকে, কি করব ওকে বলো তো। আচ্ছা আমি একটা পার্সেল অর্ডার করছিলাম, তোমার অফিসে কি গেছে? হুম, ফোন দিলাম না, এই যে পার্সেলটা। ওহো, নিয়ে আসছো, আমি তো এটার জন্যই অপেক্ষা করছিলাম। দেখো আপে কি নিয়ে আসছে বাবা, দেখো দেখো আসো দেখো, এটা এটার ভিতরে কি আঁকা কি কি আছে না আছে। আরে এটা অনেক, এটা অনেক কাজের, সর্বর্ণ ব্যঞ্জন বর্ণ এগুলো শিখায়। আচ্ছা আচ্ছা, এটা অনেক কাজের একটা জিনিস, বিশেষ করে যেসব প্যারেন্টসরা তাদের বাচ্চাদের নিয়ে অনেক বেশি টেনশনে থাকে, অনেক বেশি টেনশনে থাকে যে বাচ্চারা পড়াশোনা করে না, কিভাবে ওদের পড়াশোনায় মনোযোগ দেওয়া হবে। সো এটা তাদের জন্য অনেক উপকারী। এখানে এখানে লেখো এটা। সো আশা করে তো কিনলাম, দেখা যাক যে এরপরে কি হয়, ট্যাবের যে নেশাটা কার্টুন দেখার নেশাটা যায় কিনা ওর। সো আফিয়া এখন থেকে কি এটা বেশি বেশি লিখবে? হ্যাঁ। তোমার কাছে এটা ভালো লেগেছে? হ্যাঁ। সো তুমি বেশি বেশি করে এটা দিয়ে পড়াশোনা করবে, আর কার্টুন দেখবে না? সত্যি? না। ওকে, আমি এটা ভেরি গুড, আমি এটা রাখবো। ওকে ওকে, দেখছো পড়াশোনায় কিভাবে মনোযোগ বেড়ে গেল এখনই। ভেরি গুড ভেরি গুড, লেখো লেখো লেখো।
Bye, take care. Bye, take care. See you. Hey. সো ধন্যবাদ chalkpencil.com কে এই ওয়াইপ অ্যাক্টিভিটি বুকটা তাড়াতাড়ি ডেলিভারি দেওয়ার জন্য এবং কোয়ালিটিটা অনেক ভালো যেরকম তারা বলছিল তো সেরকমই আসছে সো আই এম স্যাটিসফাইড থ্যাংক ইউ